আমরা এর আগের ভিডিও চিত্রগুলোতে কিছু ভিন্ন ধরনের নিবেশন নিয়ে কাজ করেছি কিন্তু এগুলো সাধারণ নিবেশনও হতে পারত। কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চাই যে সাধারণ নিবেশন না নিয়েও কাজ করা সম্ভব এর জন্য আমি এখন একটি ভিন্ন ধরনের নিবেশন নিয়ে কাজ করবো ধরে নাও তোমার কাছে একটি নিবেশন রয়েছে যা দেখতে অনেকটা এই রকম এটা দেখতে অন্য যে কোনো রকমের হতে পারে আমরা এর আগে এই নিবেশন থেকে বিভিন্নবার বিভিন্ন নমুনা নিয়েছি ধরে নাও তুমি এখান থেকে এন সমান দশ মানের একটি নমুনা নিতে অতএব আমরা এই চলকটিকে দশবার নিলাম গড় করলাম এবং গড়টিকে এখানে সাজালাম আমরা গড়টিকে এখানে রাখলাম আমরা একবার নিয়েছি আমরা এটা করতে থাকবো আমরা আবারও করব আমরা এই চলক থেকে দশটি নমুনা নিলাম গড় করলাম আবার গড়গুলোকে সাজালাম তুমি এগুলোকে আবার সাজাও আসলে তুমি এই কাজটি অসংখ্যবার করবে এবং তুমি নমুনা নিবেশনের নমুনা গড়ের দিকে অগ্রসর হবে যদিও এন সমান দশ একটি আদর্শ সাধারণ নিবেশন না তারপরও এটা অনেকটা কাছাকাছি যদি এনের মান অসীমের কাছাকাছি হয় তবেই এটা একটা আদর্শ সাধারণ নিবেশন হবে ধরে নাও আমাদের নমুনাগুলো একটু কর মানের কাছাকাছি এসে পৌঁছেছে এখানে এসেছে এবং এটি আসলে দেখতে অনেকটাই এই রকম এবং আমরা শেষের ভিডিও চিত্রটিতে দেখেছি যে যদি আমাদেরকে এটা বারবার করতে হয় ধরে নাও এন সমান বিষ হয় তবে আমাদের নিবেশনটি একটি সাধারণ আকার ধারণ করবে হয়তো সামনের ভিডিওগুলোতে আমরা কার্টোসিস এবং স্কিউ নিয়ে আরও গভীরভাবে আলোচনা করব কিন্তু এগুলো আরও সাধারণ আকারের হতে থাকবে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আরও সঠিকভাবে বলতে গেলে আমাদের এই এক্সপেরিমেন্টটি ছোট পরিমিত ব্যবধানের দিকে যাচ্ছে অতএব এদের সবারই একই গড় থাকবে ধরে নাও এখানে যে গড়টি রয়েছে তার মান হচ্ছে পাঁচ তাহলে এখানে যে গড়টি রয়েছে তার মানও হবে পাঁচ আমাদের নমুনা নিবেশনে নমুনা গড়টিও তাহলে হবে পাঁচ এখানে এর মান কত তা বিবেচনা যদি আমাদের মান বিশো হয় তারপর আমাদের গড়টি হবে পাঁচ কিন্তু আমাদের পরিমিত ব্যবধানটি এই মানগুলোর চেয়ে কিছুটা কম হবে এবং আমরা এটা আগেই দেখেছি এটা দেখতে অনেকটা এইরকম হবে এটা আরও বেশি সাধারণ হবে কিন্তু এর পরিমিত ব্যবধানটি অনেক কাছাকাছি থাকবে হয়তো এটাকে এই রকম দেখাবে এবং আমরা যদি এটাকে আরও বড় আকারে নমুনা নিয়ে করি আমাকে এটা অন্যভাবে করতে দাও আমাদের নমুনা যদি অনেক বড় হয় ধরে নাও এন সমান একশো তবে আমাদের সাধারণ নির্বাচনটি আরও বেশি ভালো হবে আমরা এই চলকটিকে একশো বার নিলাম গড় করলাম সাজালাম আবার চলকটিকে একশো বার নিলাম গড় করলাম সাজালাম এবং আমরা এটা করতেই থাকি এবং আমরা যদি এটা করতেই থাকি তবে আমরা যা পাবো তা এই সব নিবেশন থেকেও আরো বেশি সাধারণ হবে অতএব এটা একটা আদর্শ সাধারণ নিবেশনের খুব কাছাকাছি হবে কিন্তু সত্যি বলতে এইগুলো আরো অনেক বেশি কাছাকাছি চলে আসবে অতএব এটা খুবই ছোট পরিমিত ব্যবধান হতে যাচ্ছে এটা দেখতে অনেকটা এইরকম হবে এবং আমি তোমাদেরকে এর সিমুলেশন অ্যাপ পরে ভিডিও অথবা এই ভিডিওর পরবর্তী অংশে দেখাবো অতএব প্রতিবার তুমি যখন গড় করার জন্য তোমার নমুনার আকার বড় করতে থাকবে তখন দুটো জিনিস ঘটতে থাকবে তুমি অনেক বেশি সাধারণ নিবেশন পাবে এবং তোমার পরিমিত ব্যবধান ছোট হতে থাকবে এখন তোমার মনে প্রশ্ন রাখতে পারে যে এর কি কোনো নির্দিষ্ট সূত্র আছে যদি আমি পরিমিত ব্যবধানটি জেনে থাকি এটা আমার মূল সম্ভাব্যতা ঘনত্ব ফাংশনের পরিমিত ব্যবধান এটা আমার মূল সম্ভাব্যতা ফাংশনের গড় অতএব যদি আমি পরিমিত ব্যবধান এবং এন এর মান জেনে থাকি তবে প্রত্যেকবার নমুনা গড় করার সময় আমি কি পরিমাণ নমুনা নিচ্ছি এর উপর নির্ভর করে এন এর মান পরিবর্তিত হতে থাকবে যদি আমি পরিমিত ব্যবধান অথবা ভ্যারিয়েন্স জেনে থাকি বা ভেদাঙ্ক জেনে থাকি তাই নয় কি ভেদাঙ্ক হচ্ছে পরিমিত ব্যবধানের বর্গ যদি তোমার মনে না থাকে তবে তুমি আগের ভিডিওগুলো সাহায্য নিতে পারো কিন্তু যদি আমার মূল নিবেশনের ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক জানা থাকে এবং যদি আমি এনের থাকি তবে আমি কি জানতে পারবো নমুনা নিবেশনের নমুনা গড়ে কোনো কিছু সাজাতে আমাকে কতগুলো নমুনা নিতে হবে এই নিবেশনগুলোর গড় কি হবে তা আগে থেকে জন্য কি কোনো উপায় আছে। এবং আমি দুঃখিত এই নিবেশনগুলোর পরিমিত ব্যবধান তুমি এগুলোকে একসাথে গুলিয়ে ফেলো না ধরে নেই এই ভেদাঙ্কটি যদি তোমার ভেদাঙ্কটি জানা থাকে তবে তুমি পরিমিত ব্যবধান বের করতে পারবে একটি অপরটি বর্গমূল অতএব এটা আমাদের মূল নিবেশনের ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক এটা যে আমাদের নমুনা নিবেশনের নমুনাগড়ের ভেদাঙ্ক তা বোঝানোর জন্য আমি এটাকে এখানে লিখছি এটা আমাদের নমুনাগড়ের ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক এটা মনে রাখো আমাদের মূল গড় এটাই গ্রিক বর্ণ মিউ আমাদের মূল গড় এটা মূল গড়ের সমান যেখানে এই এক্সটি হচ্ছে নমুনাগড় আমরা বলছি যে এটা আমাদের নমুনাগড়ের ভেদাঙ্ক এটা আমাদের মূল নিবেশন হতে যাচ্ছে এটা কোনো অনুমান না ধরে নাও যে কোনোভাবে যদি আমরা নিবেশনটি জেনে থাকি তবে এখানে কিছু মূল ভেদাঙ্ক আছে এবং অবশ্যই গড়টির একটি গড় আছে ঠিক এইখানে আমাদের ঠিক আছে এইটা আমাদের নমুনা নিবেশনের নমুনা গড়ের গড় অতএব এটা আমাদের গড়গুলোর গড় এটা একই হবে এটা আমাদের নমুনা গড়গুলোর গড় যদি আমরা এটা বারবার করতে থাকি তবে একই মান পাবো যাই হোক এই ভিডিওতে আমি যা বের করতে চেয়েছি তা হলো মূল নিবেশনের ভেদাঙ্ক এবং এনের মান বের করার কি কোনো পথ আছে কিনা এবং আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই পথ আছে এখন আমি এটা প্রমাণ করে দেখাবো আমি তোমাদেরকে সত্যি মনে করি তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ যতবার তুমি মান নিবে যদি তুমি একশোবার নাও তবে তোমার মূল নমোনার কাছাকাছি যাওয়ার সম্ভাবনা তত বেশি কিন্তু এন সমান দুই অথবা পাঁচ নিলে কাছাকাছি যাওয়ার সম্ভাবনা অনেক কম যদি তুমি পাঁচের বদলে একশো নাও তবে তোমার মূল মান থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে তোমরা হয়তো বুঝতে পারছো যে সম্ভাবনা ব্যাপারটি এর সাথে ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত এর মান যত বড় হবে পরিমিত ব্যবধান তত ছোট হবে এটাই হচ্ছে গণিতের মজার একটি দিক এবং কোনো একদিন হয়তো আমি তোমাদের এটা প্রমাণ করে দেখাবো আমি তোমাদেরকে প্রথমে ব্যবহারিক জ্ঞান দিতে চাই পরিসংখ্যানের ক্ষেত্রে আমি সবসময় দ্বিধান্বিত যে আমি তোমাদেরকে প্রমাণগুলো করে দেখাবো কি দেখাবো না কিন্তু আমি এই বিষয়ে নিশ্চিত যে পরিসংখ্যানের ক্ষেত্রে ব্যবহারিক জ্ঞান সবচেয়ে আগে প্রয়োজন যদি তোমরা ব্যবহারিক দিকটা বুঝতে পারো তবে এরপর আমরা আরও গভীরভাবে অঙ্কে প্রবেশ এবং প্রমাণ করতে পারবো অতএব ব্যবহারিক জ্ঞানটাই বেশি প্রয়োজন অতএব আমরা দেখতে পাচ্ছি যে নমুনা নিবেশনের নমুনাগড়ের ভেদাঙ্কটি হচ্ছে আমাদের মূল নিবেশনের চলকের সমান ঠিক এইখানে ইন দিয়ে ভাগ করা জায়গাটি অতএব এখানে যদি কোনো স বা ভেদাঙ্ক থাকে ধরে নেই এখানে যে ভেদাঙ্ক রয়েছে তার মান বিশ আমি ধরে নিচ্ছি ধরে নাও তোমার এনের মান হচ্ছে বিশ অতএব তোমার নমুনা নিবেশনের নমুনাগড়ের ভেদাঙ্কটির মান এনের জন্য হচ্ছে বিশ আমরা এখানে এই ভেদাঙ্কটি নিচ্ছি তোমার ভেদাঙ্ক হচ্ছে বিশ এন দিয়ে ভাগ করো অতএব তোমার ভেদাঙ্ক হচ্ছে বিশ ভাগ বিশ অর্থাৎ এক এটা তোমার মূল সম্ভাব্যতা নিবেশনের ভেদাঙ্ক এবং এটি হচ্ছে এন তাহলে তোমার পরিমিত ব্যবধান কি হতে যাচ্ছে এর বর্গ কি হবে পরিমিত ব্যবধান হবে একের বর্গে তাহলে এটাও হবে এক আমরা এটাও লিখতে পারি আমরা দুই পাশে বর্গমূল নিতে পারি এবং এটাকে বলতে পারি নমুনা নিবেশনের পরিমিত ব্যবধান নমুনা নিবেশনের নমুনা গড়ের পরিমিত ব্যবধানটিকে অনেক সময় গড়ের পরিমিত ব্যবধানও বলা হয় এবং এটাকে আরও বলা হয় আমি এটাকে লিখছি এরর অব দ্য মেন আমি এতক্ষণ যা বললাম তা নমুনাগড়ের নমুনা নিবেশনের পরিমিত ব্যবধানকেই বোঝায় ব্যাপারটি কিছুটা বিভ্রান্তিকর কেননা আমরা গড় এবং নমুনা শব্দটিকে বারবার ব্যবহার করছি যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তবে আমাকে জানাতে পারো আমি আরেকটি ভিডিও তোমাদের জন্য করতে পারি এখন নমুনাগড়ের নমুনা নিবেশন হচ্ছে মূল ফাংশনের পরিমিত ব্যবধানের সমান মূল সম্ভবত ফাংশন যা অন্যরকম হতে পারে এখন এনের এর বর্গমূল দ্বারা ভাগ করতে হবে আমি এই সমীকরণটির উভয় পাশে বর্গমূল নিয়েছি আমি এটাকে এইভাবে মনে রাখি ভেদাঙ্ক হচ্ছে এনের এর ব্যস্তানুপাতিক আমি আবার এখানে ফিরে যেতে চাই কারণ এটা খুবই সোজা তুমি শুধু ভেদাঙ্কটি নিবে এন দ্বারা ভাগ করবে ও আমি যদি পরিমিত ব্যবধান চাই আমি শুধু উভয় পাশে বর্গমূল নিব এবং আমি সূত্রটি পেয়ে যাব এটা হচ্ছে পরিমিত ব্যবধান যেখানে এন হচ্ছে বিশ নমুনা নিবেশনের নমুনাগড়ের পরিমিত ব্যবধান হচ্ছে এক যখন এন এর মান একশো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক যখন এন এর মান হচ্ছে একশো অতএব আমাদের নমুনা নিবেশনের নমুনাগড়ের ভেদাঙ্ক হচ্ছে বিশ এটা হচ্ছে ভেদাঙ্কটি এন দিয়ে ভাগ করা আর এটা হচ্ছে এক ভাগ পাঁচের সমান এখন নমুনা নিবেশনের নমুনাগড়ের পরিমিত ব্যবধান অথবা স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিন হচ্ছে এর বর্গমূল অর্থাৎ এটা হবে এক ভাগ পাঁচের বর্গমূল পরিমিত ব্যবধানের এক ভাগ দুইয়ের একটু নিচে যখন পরিমিত ব্যবধান হচ্ছে এক তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক পাতলা আমি জানি তুমি কি বলতে চাচ্ছ তুমি বলতে চাচ্ছ স্যাল আমাকে একটি সুতো দিয়ে দাও আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না দেখা যাক আমরা এটা নিজেদেরকে বিশ্বাস করাতে পারি কি না মজা করার জন্য আমাকে আমি এই নিবেশনটি নিয়ে একটু খেলা করব। এখন এটা আমার নতুন নিবেশন এখান থেকে আমি এনের মান নেই আমি দুটো মান নিচ্ছি যাদের বর্গমূল করা সহজ কারণ আমি পরিমিত ব্যবধান বের করতে যাচ্ছি অতএব আমরা এনের এর মান নিলাম ১৬ এবং ২৫ এটাকে দশ হাজারবার বার ট্রায়াল করে দেখি এই ক্ষেত্রে প্রতিবার ট্রায়াল করার সময় আমি ষোলোটি করে নমুনা নেব এদের গড় করব সাজাবো এবং একটি গণসংখ্যা সারণ নিতে সাজাব এখন আমি পঁচিশটি মান নিয়ে করলাম এবং এদের গড় করলাম আমি এটাকে মনে রাখার জন্য আরেকবার অ্যানিমেট করছি আমি ষোলোটি নমুনা নিচ্ছি সারণীতে সাজাচ্ছি আমি এখন এই ষোলোটি নমুনাকে এখানে সাজালাম আমি যদি এখন এটাকে দশ হাজার ব্যবহার করি তাহলে কি হবে আমরা এটা ধারণা করতে পারি যে যখন এনের মান বড় হবে তখন পরিমিত ব্যবধান ছোট হবে এই দুটোর ভিতর সম্পর্ক এইরকমই আমি এখন এখানে লিখছি দেখা যাক আমার মনে আছে কিনা অতএব এই নিবেশনে আমার পরিমিত ব্যবধান ছিল নয় দশমিক তিন আমি এটা মনে রাখব মূল জিনিসের জন্য আমাদের পরিমিত ব্যবধান ছিল নয় দশমিক তিন অতএব এখানে পরিমিত ব্যবধান ছিল দুই দশমিক তিন এবং এখানে পরিমিত ব্যবধান ছিল এক দশমিক আট সাত দেখা যাক এটা আমাদের সূত্র মেনে চলে কি না আমি কিছুক্ষণের জন্য এই পর্দা থেকে চলে যাচ্ছি এবং আমি কিছু অঙ্ক করব যাতে এই পর্দার সংখ্যাগুলো আমি মনে রাখতে পারি একটু আগে আমি যে ট্রায়ালটি করলাম যেখানে আমার নিবেশনের পরিমিত ব্যবধান ছিল আমার নিবেশনের পরিমিত ব্যবধান ছিল নয় দশমিক তিন যেখানে এন সমান আমি এটা অন্যভাবে করছি যখন এন সমান ষোলো এটা আমরা পরীক্ষামূলকভাবে করছি গড় করছি এবং আমরা নমুনা গড়ের নমুনা নিবেশনের পরিমিত ব্যবধান পেয়েছি অথবা স্ট্যান্ডার্ড এরোর অব দ্য মিন পেয়েছি দুই দশমিক তিন তিন